পরিষ্কার করে নেবো, বিছানাটা গোছানো হয়নি, বিছানাটা গুছিয়ে নেবো, তোমরা দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাপিয়া উইশ 26। তো আমি সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, গুড মর্নিং সবাইকে জানাই। তো আজকে সকাল থেকে ব্লগটা চালু করলাম, তো চলো আজকে তোমরা দেখতে থাকো কী করি। সকাল সকাল আমি উঠোনটা ঝাঁট দিয়ে নেবো, তোমরা দেখতে থাকো।
ব্রাশ কলগেট চাই, কলগেট কলগেট তাই তুমি কলগেট দিয়ে ব্রাশ করবা? হ্যাঁ ব্রাশ ঠিক কর। হয়েছে যাও। চলো 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 বাইরে চলো বাইরে চলো 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 ঘর ঝাড় দিয়ে চলে আসলাম ব্রাশ করতে। ওখানে কি ওখানে তো মা বাবার থেকে ভাই ভাই দুটো ভাই চলে এসেছে আর মা ঘরের সামনে বিড়ি বাড়ছে। পেট্রোলও বরাবর দেখা হচ্ছে। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো পুজো দিতে। চলো দেখা যাক। তো এটা আমাদের ঠাকুর ঘর, আমি এখন পুজো দেবো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আমি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একবার ফ্রেশ হয়ে চলে এসেছি। তো মামা বাড়ির থেকে মামি ফোন করলো, মায়ের ফোন করে বললো যে আসো লেবু মা খাবো। তো চলো, মা মা চলে গেছে, মা চলে গেছে, বোন চলে গেছে। আমি বললাম তোমরা যাও, আমি যাচ্ছি পরে। তো আমি এখন যাবো, তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে ওখানে। তো মামা বাড়িতে আমি চলে এসেছি, চলে এসে লেবু মা তো আজকে লাস্ট শনিবার, ওই জন্য প্রসাদ দিদা প্রসাদ নিয়ে আসলো, পাশে বাড়ি পুজো হয়েছে। আম্মা তো মামি আবার পাস্তা করেছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। ভালো করে লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।